हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। এর আগের দিন আমাদের কোষে দেখি 3 এর 4 নম্বর অবধি হয়েছিল, তো আজকে 5 থেকে মুভ অন করছি। 5 নম্বরে দেখো কি বলেছে, নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করি। এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে কি বলেছে, সবথেকে কাছে 100 গুণিতকে নিয়ে যেতে, তারপর ওটাকে হিসাব করতে। 5 এর a আচ্ছা কত, 426 আর 589, 100 গুণিতক নিয়ে যাব। 400 এর 426 এর সবথেকে কাছে 100 গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে, একটা বের হবে 400, একটা বের হবে 500, কাছের কোনটা 400, আর 589 এর ক্ষেত্রে 600, তো দুটো মিলে যোগ করলে হয় 1000। তারপর বি নাম্বারটা আছে 356, 356 যোগ 435, 356 মানে 400, আর 435 এটা হয়ে যাবে 400, 400 400 800। সি নাম্বার 678 মাইনাস 125, তো 678 আছে, একটা বেরোবে 600, একটা বেরোবে 700, কাছের কোনটা হয়ে যাবে 700, আর 125 100 হয়ে যাবে কত, 600। ডি নাম্বার 1248 প্লাস 4329, তো 1248 এর সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা কি কি বেরোবে, একটা বেরোবে 1200, একটা বেরোবে 1300, কাছের কোনটা হয়ে যাবে 1200, আর 4329 এটার কাছে কি কি হবে, একটা বেরোবে 4300, একটা বেরোবে 4400, কাছের কোনটা হয়ে যাবে 4300, দুটো মিলে যোগ করলে কত হয় 0, 0, 3 2 5, 4 কে 5, 5500। তারপর ই নাম্বারটা আছে 170 প্লাস 895, তা 170 এর সবথেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে, 200, আর 895 900, 92 11, সরি 1100। এফ 947, 448, 448, তো 947 এর সবথেকে কাছের সংখ্যা কোনটা হবে, 900, আর 448 400, 9 আর 4 1300। জি 5612 প্লাস 2095, তাই তো, তাহলে 5612, একটা বেরোবে 600, একটা বেরোবে 700, তাহলে হয়ে যাবে কাছের কোনটা 5600, আর এখানে আছে 2095, তাহলে কাছের কোনটা হবে, একটা বেরোবে 2000, একটা বেরোবে 2100, 2100 হবে কাছের, 2100 যোগ করলে কত হয় 0, 0, 6 কে 7, 5 আর 2 7, 7700। এইচ 4258 মাইনাস 2436, তো 4258 সব থেকে কাছের সংখ্যা কোনটা হবে, 4300, আর 2436 এর কাছেরটা কোনটা হবে, 2400, কারণ একটা বেরোবে 2400, একটা বেরোবে 2500, কাছের কোনটা হবে 2400 হবে, মাইনাস করতে বলেছে, তো 4300 2400 মাইনাস 0 0 4 5 6 7 8 9 10 11 12 13 9 8 4 13, 4 কেটে 3 দেন থেকে 2 বার দিলে 1, তাহলে কত বের হলো 1900। তো তারপর দেখো 6 নম্বরটা কি বলেছে, নিজের সংখ্যাগুলির সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করি। এগুলো বলেছে কি আবার 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করতে। তো
চলো ছয়ের এটা তুলে নিই। ছয়ের এ 2836 প্লাস 7466। ওকে, তাহলে এখানে 2836 আছে, তাহলে একটা বেরোবে 2000, একটা বেরোবে 3000। কাছের কোনটা হয়ে যাবে 1000 গুণিত 3000, আর এখানে যে 7466 তাহলে বেরোবে 7000। কেন? কারণ এটা 500 কম আর এটা 500 বেশি। এখানে যে এই সংখ্যাটা আছে সংখ্যাটা 500 বেশি, তাই তো? আর এখানে যে সংখ্যাটা আছে সেটা 500 কম। 7 × 3 = 11000। বি 3076 প্লাস 5731। 3076-এর সব থেকে কাছে কোনটা হবে? একটা বেরোবে 3000, একটা বেরোবে 4000, কাছে 3000ই হবে। 3000 যোগ 5731, এটার কাছেরটা কোনটা হবে? একটা বেরোবে 5000, একটা বেরোবে 6000, কাছের হবে 6000। তাহলে 6 × 3 = 9000। সি নাম্বার 7767 প্লাস 3685, তাহলে 7767 এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে? 8000। যেহেতু এটা 500 থেকে বেশি, 3685 এটাও 500 থেকে বেশি, 685, তার মানে এখানে হয়ে যাবে 4000। 8 × 4 = 12000। ডি 8005 প্লাস 7483। 8005, এটা সব থেকে কাছের কোনটা হবে? 8000, আর 7483 এটাও হবে 7000। কেন কি এখানে যে সংখ্যাটা আছে এটা 500 থেকে কম, তাহলে 8 × 7 = 15000। তারপর ই নাম্বারটা আছে 1375 প্লাস 6360, তাই তো? তাহলে 1375-এর সব থেকে কাছের কোনটা হবে? 1000, আর 6307-এ 6000, 6 × 7000। এফ 8643 প্লাস 5285, 8643, এটা সব থেকে কাছে কোনটা হবে? 9000, যেহেতু এটা 500 থেকে বেশি, 5285 হবে 5000, 9 × 5 = 14000। তো তারপরে 7 নম্বরে দেখো কি বলেছে, বাম পাশের সাথে ডান পাশ মেলাই, এটাকে এই ছকটা যে আছে ছকটা মেলাতে বলা হয়েছে। তো প্রথমে কি আছে এখানে বলেছে 38, এটা এই সংখ্যাটা 38-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে? 100, 1040, 280, 300, 2000, 38-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হয়ে যাবে 40। তাহলে এ হয়ে যাবে সি। তারপরে আছে 78, এর সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, 78-এর সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হয়ে যাবে? 100। বি হয়ে যাবে এ 875, এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, 875-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হয়ে যাবে? 1000। তাহলে সি হয়ে গেল বি 1875, এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, 1875-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হয়ে যাবে 2000। ডি হয়ে যাবে এফ 279, এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হয়ে যাবে 280। 325, এর সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হয়ে যাবে 300। তাহলে এফ হয়ে গেল ই। তো এর সাথে সাথে আমাদের কোশ্চেন থেকে 3টা কমপ্লিট হয়ে গেল। তো আজ এই অবধি থাক, এরপর দিন কোশ্চেন থেকে 4 থেকে মুভ অন করবো। সো থ্যাংক ইউ।